তো ফর্মে রয়েছে দীপান দাড়ি, পাশাপাশি মোহনবাগানের যে খেলাটা খেলছে, তুমি কতটা আত্মবিশ্বাসী এই ম্যাচটার ব্যাপারে? দীকা হ্যাজ সামথিং অ্যাগেনস্ট ইউনো মোহনবাগান, হি ওয়ান্টস টু প্রুভ হিমসেলফ। ওর মা যখন মারা গেছিলো বাড়ি যাওয়ার জন্য, ফ্যামিলি সবাই বলেছিলো, আমি ওকে বললাম বাড়ি যেতে, কিন্তু ও যায়নি, কারণ মোহনবাগান ম্যাচ ওর জন্য ভেরি ভাইটাল। সো সব ও ছেড়ে এখানে থেকে মোহনবাগানের আগেনস্টে গোলও করেছে, অ্যান্ড হি ইজ ভেরি চার্জড আপ। আর এই ম্যাচটা কলকাতায় আবার খেলছে ও, সো হি ওয়ান্টস টু প্রুভ হিমসেলফ শিওরলি। আই ওয়ান্ট টু স্কোর এভরি গেম বিকজ আই ওয়ান্ট টু হ্যাভ মাই টিম টু উইন দিস লিগ, সো দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফর মি। হি হ্যাড আ লিড অফ 10 পয়েন্টস, ইট ওয়াজ আস টু লুজ, নাও ইট ইজ মোহনবাগানস টু লুজ, সো দ্য প্রেশার ইজ টোটালি অন দেম। সি একটু থাকবে, বাট আমি জানি ইস্ট বেঙ্গল সাপোর্টাররা আসবে আমাদের জন্য, সো হোপফুলি ওরা যদি আসে আমাদেরকে একটু সাপোর্ট করে। মুঝে পাতা নেই কি ও মোহনবাগান কিতনা মোহনবাগান রহেগা, আই মিন জিতনা মর্জি হম বোল রে কি ঠিক হ্যায় মোহনবাগান উইল স্টে মোহনবাগান, বট অ্যাকচুয়ালি ও ওল্ডেস্ট ক্লাব নেই রহেগা বিকজ খতম হো রা হ্যায়, আই মিন আগলে সাল সে এটিকে ভি খতম হো রা হ্যায়, ATK ভি নি রহেগা। সো ATK আর মোহনবাগান দোনো আপনি ক্লাবস কো বন্ধ করেন, এক ফির নয়া ক্লাব শুরু হয়েগা।